হচ্ছে একটা লার্জ সাইজের পিজা সাথে নাকি স্মল সাইজের একটা পিজা পাওয়া যাচ্ছে ফ্রি তে পিজা গো আসুন তো এটা ডাইরেক্ট নিয়ামত পড়ে হ্যালো एवरीवन वेलकम बैक टू आवर চ্যানেল ডিউ 14 আমি দিয়া আজকে চলে আসুন তো এটা ডাইরেক্ট নিয়ামত পড়ে নিয়ামত পড়ে শুনেছি একটা অফার চলছে দাপাটা হচ্ছে একটা লার্জ সাইজের পিজা সাথে নাকি স্মল সাইজের একটা পিজা পাওয়া যাচ্ছে হ্যাঁ ফ্রি তে আজকে আমরা পিজা খাবো ঠিক শুনেছো তোমরা আজকে ফ্রি তে পিজা খাবো আমি চলে এসেছি নিয়ামতপুরের বাজারের কাছে লোকেশনটা আমি তোমাদেরকে বলবো তার আগে আমরা ভিতরে যাই দেখতে পাচ্ছ দোকানটার নাম হচ্ছে স্যাসি পিজা এন্ড বার্গার তো উপরে যাই দেখি পিজাটা সত্যি লার্জ মানে কি বলবো টেস্টেও লার্জ না কিছু সাইজে লার্জ তো যাই খাই আর সবকিছু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো বাচ্চো চলে এসেছি যেটা জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম লার্জ সাইজের পিজা আর যেটা আমরা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ ফ্রি তে পিজা গো কিন্তু কি ভাবে খাবো সেটা হচ্ছে দেখো তোমরা যদি একটা লার্জ সাইজের পিজা অর্ডার করো তাহলে সেটার সাথে তোমরা পাবে একটা মিনি ছোট সাইজের মানে আমার মতো ছোট খাটো দেখে একটা পিজা এখন আমার সাথে আছে মনতোষ কারণ ও আমাকে বলেছে ফ্রি তে পিজা খাওয়াবে আসল ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আছে একটা লার্জ সাইজের পিজা যেটা আমরা অর্ডার করলাম আর এটা সাথে আমাদেরকে একটা অর্ডার দিল মানে ফ্রি তে দিল সরি তো এটার নাম হচ্ছে ফান ফ্রেশ পিজা আর এটা হচ্ছে চিজি এন্ড কর্ন চিজি এন্ড কর্ন ওয়াও দেখো একটা ল্যাক ল্যাক দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের আলু ভাজা এটা আলু দেখো হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইজ মা গো দিস জিনিস আচ্ছা তুমি কোনটা টেস্ট করবে বল প্রথমে ছোট থেকে শুরু করে দে চলো চলো ছোট পিজাটা আমরা খাই তো গাইস চিজটা অনেকটা পরিমাণে দিয়েছে মানে ছোট সাইজের পিজা যে ছোটতে কম চিজ সেটা নয় ঠিকঠাকই ছিল কর্ন দেওয়া আছে অলিভ দেওয়া আছে আর চিজ দেওয়া আছে চিজ প্রচুর পরিমাণ দেওয়া আছে মানে দেখতে পাচ্ছ পুরো টান মারছে আর এই পাউরুটির যে ইয়েটা আছে ব্রেডের ওইটা একটু কি বলো নরম নরম সফট আছে এবারে মেন যেটা হচ্ছে আমাদের লার্জ পিজা যেটার জন্য মানে এতটা ফেমাস দোকানটা ফেমাস হচ্ছে তো চলো তুমি মনে দোস্ত তুমি একটা ট্রাই করো বেশি স্পাইসি করেনি আর কাঁচা ভাবটাও নেই ঠিক আছে আর যে যে জিনিসগুলো থাকে ক্যাপসিকাম দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে তোমার কর্ন দেওয়া আছে অলিভ গুলো শুধু দেওয়া নেই এটা এটার মধ্যে এটা ডিফারেন্স আর চিজ তো পুরো ভরে ভরে ঠুসে ঠুসে চিজ দিয়েছে মানে কি বলবো চিজের জন্য আমার বেশি ভালো লাগছে পিজা কিন্তু চিজ না দিলে বেশিটা ভালো লাগে না জমে না পিজা চিজ ছাড়া চিজটার জন্য আরো বেশি ভালো লাগে স্পাইসি লাগছে আর এই ব্রেডটা মানে সফট লার্জ সাইজেরই সত্যি লার্জ সাইজের আছে তো চলো কর্ন গুলো তুমি খুব সুইট সুইট আমি খেয়ে নিই না এত সুন্দর লাগছে আমি ছাড়তে পারছি না লাস্ট একটা এটা খাচ্ছে মামার গোটা এত সুন্দর লাগছে আমি ছাড়তে পারছি না এটা কারে হলো এইবার আসবে তো নিজে গার্লফ্রেন্ড কে নিয়ে একদম ডেটিং সেটিং করতে তো গাইস তোমরাও এসো এখানে তুমি দেখতে পাচ্ছ মানে কাপলসদের জন্য বা ফ্রেন্ডসদের জন্য বাট ক্যাফেটা খুব মানে ছোট কাটের মধ্যে খুব দারুণ এনজয় হবে এটা এটা একটা কাপল ফ্রেন্ডলি ক্যাফে ঠিক আছে আসো এনজয় করো তো আমরা যতক্ষণ পিজা খাই আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত যদি তোমাদের এই ক্যাফেটা ভালো লেগে থাকে অবশ্যই এখানে ভিজিট করো তোমরা নিয়ামতপুরে আসো খাও আর প্রপার লোকেশনটা আমাদেরকে মনত বলবে এই লোকেশনটা হচ্ছে গাইস নিয়ামতপুর বাজার সীতারামপুর রোড বালাজি মোবাইল শপ মানে বালাজি মোবাইল শপের অপোজিট সাইডে অপোজিট সাইডে একটু ভেতরে তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছি লোকেশনটা একটু বাইরে দিকে লোকেশন তো দেখিয়েছি আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে